উত্তরবঙ্গ জুড়ে মোটের উপর নির্বিঘ্নেই মিটল প্রাথমিকের টেট পরীক্ষা। এদিন সারা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় টেট পরীক্ষা হয়। গঙ্গারামপুরে ভিড়ে ঠাসা বাসে চেপে পরীক্ষা কেন্দ্রে রওনা হতে হয় পরীক্ষার্থীদের। সকাল থেকে শহরের রাস্তায় যানজট থাকায় নাকাল হতে হয় তাদের। এদিন বেলা ১২টা থেকে শুরু হয় এই পরীক্ষা। দক্ষিণ দিনাজপুর জেলার ৮টি ব্লকের ৪৩টি কেন্দ্র করা হয়েছিল। অন্যদিকে দিনহাটায় পরীক্ষাকে কেন্দ্র করে চরম কড়াকড়ির জেরে নাকাল হতে হয় পরীক্ষার্থীদের। মহিলা পরীক্ষার্থীদের নাকের নথ, কানের দুল থেকে বিবাহিতাদের শাঁখা কলা পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে পরীক্ষার্থীদের সেসব খুলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়। গোপালনগর MSS হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে। অন্যদিকে তুফানগঞ্জের বাসিন্দা অমূল মিত্র জানান, সিভিল সার্ভিস পরীক্ষাতেও শাঁখাপলা খুলে রাখতে বলা হয় না। আলিপুরদুয়ারের বিভিন্ন স্কুলেও টেট পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। মেটাল ডিটেক্টর দিয়ে সবাইকে পরীক্ষা করে তারপর পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়। তবে বিভিন্ন ধরনের গয়না পরে যেসব পরীক্ষার্থীরা এদিন পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন তাদের অনেককেই চরম বিপাকে পড়তে হয়। তাদের মধ্যে যে পরীক্ষার্থীদের সঙ্গে কোনো পরিবারের লোকজন ছিল না, তারা বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় সেসব মূল্যবান সামগ্রী রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য হন। আলিপুরদুয়ার শহরে বেশ কয়েকটি কেন্দ্রের সামনে ABPTA শিক্ষক সংগঠনের উদ্যোগে সহায়তা কেন্দ্র চালু করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।